দেখুন সন্দেহের বসে অনেকে অনেক কিছু বলছেন, আমি বলছি না সব চোর, সবাই চোর, সন্দেহ যাকে ইচ্ছা হতে পারে, যারা একাধবার জেলে গেছেন তাদের প্রতি হবে বেশি, তাতে ঘাবড়াবার কিছু নয়। আমি বলছি বাবুবাবুর ঘাবড়াবার কিছু নয়, যদি ডাকে যান বুক টান করে সত্য কথা বলুন, আপনার আমাদের বিশ্বাস আছে আপনি ভালো মানুষ। মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি, ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম, সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, তো সবাই জানে। আমার একটা কেস হয়েছিল সেই জন্য আমি অ্যারেস্ট হয়েছিলাম, কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলের নেতা অলরেডি বলে দিয়েছেন। এ বিষয়ে আমরা কিছু বলছি না, যিনি বলেছেন তিনি ক্লারিফাই করতে পারবেন, তিনি গতকাল সিবিআই এবং ইডি নিয়ে সবিস্তারে বক্তব্য রেখেছেন, আর পার্টিকুলার ওই রেফারেন্সের বিষয়টা যদি আসে উনি কোন প্রেক্ষিতে বলেছেন, কার আগে বলেছেন, কার পরে বলেছেন এবং কেন বলেছেন, হি ইজ দ্য বেস্ট পার্সন টু ক্লারিফাই ইট। আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।